দহজণকৰ নেম লেখিব লেখিব তাৰপৰা তাক ইংলেৰে ট্ৰান্সলেট কৰি লিখিব ফাষ্ট লিখিব দেন যোন নেমটি ওড়িয়েৰে লেখিল তাক ইংলিছৰে লিখিব এইভাৱে কোচ্চন এইভ তুমি আগৰ বুলে কৰিছ এটা তোমাই নূ নুহে সমে নিজে কৰিব ট্ৰাই কৰিব তুমি নিজে কৰব তাৰপৰা আম এচন ক্লাচেছ ক্লাস কু দেখি তুমি মেলেব তোমার কে ঠিক হল কে ভুল হল তুমি তাহলে জাঁপার আউ হোমানে পিলে শহে রু কে স্কোর করিল সমস্তে কমেন্ট বকসরে সিওর জনাইব দেখে লেফট সাইড্রে ফার্ট ওডরে লেখা যাই দে রাইট ট্রান্সলেট করি লেখা যাই বাবর তুমি পিলে ভাঙি ভাঙি লিখি বা বি এ বা আবর তুমি সেইভাবে ভাবে লিখব দে আকবর এক বিএর আকবর তাপরে গাঁধী জিএ গাঁধী এন ডিএচাই অান্ধী তাপরে অশোক একলব্য বিবেকানন্দ রাধানাথ কবির চণক্য জগন্নাথ এইভাবে ভাবে তুমি কম করব দশ জনক নেম লেখোব ফার্স্ট ওড়িয়ার দেন তা ইংলিশ লেখি ঠিক আছে এক নম্বর ক্লিয়ার তাপরে আস নেক্সট দুই নম্বর কু রাইট দ্য ফলোইং নেমস অফ প্লেসেস ইন ইংলিশ এটি বেলে কম করব সেটি ফার্ট এক নম্বরের নেম লেখিল এটি প্লেস নেম লেখি ফার্স্ট তাকে ওড়িয়া লেখব দে ইংলিশে করব এটা হচ্ছে কত ঠিক আছে দেখ সমস্তে কটক সি কটক বালেশ্বর পুরী কোণার্ক কোরাপুট পঞ্জাব চিগড় নাগপুর ভোপাল চে দেখিপারছ পে এইভাবে ভাবে তুমি সমস্ত করব মু যা করেছি তুমি তাকে করা দরকার না তুমি চাইলে তুমি তোমার নিজের মনর বিপার যেকোনখিপার যেকি প্লেস র নেম বি লিখিপার ঠিক আছে এইভাবে ভাব তুমি নিজে সব করব আউ হো মানে চাহুচ নোট করা আকু চাইলে নোট বিপার দেন তাপরে তিন নম্বর কু ইচর ওইল গিভ ডিকটেশন অফ টেন ইংলিশ ওয়ার্ডস রাইট দেম ইন দ্য স্পেস গিভ এন বিলো এটিলে তোমার টিচর কম করবে দশটি ইংলিশ ওয়ার্ড তুমি ডাকিবে হল তুমি তাকে শুণিকি লেখি আপেং ঠিক হোয়া দরকার পুরা করেক্ট স্পেংরে তুমি লিখব যদি তোমার গোটেবি স্পেলেং ভুল হয়ে গলার গোটেবি শব্দর যদি অক্ষর গোটেবি ওয়ার্ডের যদি ল্যাটর এপট সেপট হয়ে গলার তাহলে তোমার গোটে মার্ক কটি য ঠিক আছে দেখ সমস্তে অর্কুার ওভারঅল প্রোটেকশন ওয়ারির ডিসর বাউন্ড্রি মুনলিট, গ্লামর প্রিজন প্রিভিলেস এত লেখিছি তুমি যদি চাইব অলগা কিছু ওয়ার্ড লেখাপাতি তো তুমি লিখিপার দেখ পেয়ে সার্কুলার মানে তমে সমস্ত জাচ সার্কুলার মানে হচ্ছে বৃতাকার বা গোলা কার ওভারল মানে অন্ডাকার বা অন্ডাকৃতি তবে প্রটেকশন প্রোটেকশন মানে হচ্ছে সুরক্ষা ওয়ারির মানে যোদ্ধা ডিসা পি অদৃশ্য হওয়ার আপির দৃশ্য হওয়া মানে অদৃশ্য হওয়া বাউন্ড্রি মানে প্রাচীর মন্দিরিট মানে চন্দ্র আলোকের আলোকিত গ্লামে চকচক চকচক প্রিজন প্রিজন মানে হোক বন্দি প্রিভিলেজড প্রিভিলেজড মানে হোচি সুবিধা প্রাপ্ত বিশেষ অধিকার প্রাথ ঠিক এইভাবে ভাবে তুমি সমস্তে তিন নম্বর করব নেক্স তাপরে চারি নম্বর আস গিভেন বিল আর্ ওয়ার্ডস ইয় টিচর উইল রিড এলাউড টেন দেম টিক দোজ হুইচ এলাউড এটি বেলে তোমার কম টেস্ট অশ মার্কর দশটি মার্ক তোমার টিচর উচ্চ উচ্চস্তরের যে ওয়ার্ড কু পবে তুমি তাকে ঠিক চিহ্ন মারিব তোমার টিচর যদি কন্ট্রি পড়বে না তুমি সিটি উপরে ঠিক নি যদি সেমতি করব তাহলে তুমি এক মার্ক পড়াই যাব ঠিক আছে দেখ কন্ট্রি ক্রাউন মঙ্কি এনিমাল ক্যামেল থ্রষ্টি জু ট্রম্পেট তো কত মার্ক হল কত ওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

দ জাকেল অ্যান্ড দ্য রোস্ট টপিক তোমার টিচর গোটে পাগ্রাফ পড়বে ইউ লিস হিম হিমর হার এন্ড ফিল ইন দ্য গ্যাপস তুমি সেই পারাগ্রাফ কু শুণি তাপরে কন করব ভালোভাবে মনে দিয়ে শুণব তাপরে যে কোশ্চেন অ জাকেল অ্যান্ড দ্য রোস্ট টপিক্রাগ্রাফ অ্লাঙ্ক অ সেই ব্লাঙ্ক কু তুমি ফিল অপ ঠিক আছে দেখ সমস্তে দ জ্যাকেল অ্যান্ড টপিক রু There was a very big and handsome rooster. He looked like a king with its beautiful red crown. He also felt like a king. He got up very early in the morning, sat on a high place and sang non-stop cookkoo doodle doo. Cook -coo doodle doo. He knew that his song was much better than the songs of the other roosters in his locality. But he wanted to make his song still better, louder and clearer. But হাউ টু ডু দিস ওয়াজ হিস প্রোব্লে ইট ওয়াজ এ প্রোবলেম টি ল জ্যাকল সজেষ্টেড এ ওয়ে আউট সমস্ত পিলে ভালোভাবে সে প্যারাগ্রাফ কু পড় সমস্তে ভালোভাবে মন দিয়ে বুঝ কৌটি কোণ হব দেখ সমস্ত পিলে এই পাগ্রাফ কু নিজে করা ট্রায়ে কর এটি কম হব দেয়ার ওয়াজ এ ভেরি দেখ সমস্ত পিলে দেয়ার ওয়াজ এ ভেরি বিগ অ্যান্ড হ্যান্ডসম রোস্টর इट बोले हैंडसम कहीं बसला कहीं हैंडसम आमर रही है बॉय एक मेल से हैंडसम बसिला ठीक अच्छे इट लुक लाइक ए किंग विथ ए रेड क्राउन इट आल्सो फेल्ट लाइक ए किंग इट गेट्स अफ वेरी अर्ली इन द मॉर्निंग इट सीट्स ऑन हाई प्लेस एंड सेंग নন ষ্টপ কু কু ডুডু হি নিউ হিজ ৱাজ মচ বেটৰ দেন দফ অদৰ ৰোষ্ট ভাৱে তুমি সমস্তে এন্সৰ কৰিব ট্ৰাই কৰিব নম্বৰৰ তাৰপৰা নেক্সট ছ আছ মেজ দ পেয়াৰ অফ ৱাৰ্ডছ হুইচ চাউণ্ড এ লাইক এট দ এণ্ড পাৰ্ট ৰ চিৰিয়েল নম্বৰছ ইন বক্সেছ তাৰমানে ক' পি দেখ এটি কাইড রে কিছু ওয়ার্ড অশটি ওয়ার্ড অশটি ওয়ার্ড ভালো ভালোভাবে সমস্ত তো তুমি কম করব যেটা দেখো হুই সাউন্ড এ লাইক এট দ এন্ড পার্ট মানে শব্দ মেলা খাওব পদ পড়ুথব যে শব্দ তুমি তাকু ম্যাচ করব এইভাবে কোশ্চেন তুমি আগু করছ জাথ পিলে যেটা কি পদ পড়ুত যার্ড কু ওয়ার্ড তুমি তাহলে ম্যাচ করবো এটি পিলে ম্যাচ করবন রাইট দ্য সিরিয় নম্বর ইথ বকসেস তুমি ম্যাচ মানে ম্যাচ কলা ভালো তুমি এনসর ভাবিকি তা তুমি কম করব এই বকসরে তুমি এক নম্বর কি দুই নম্বর এইভাবে ভাবে লিখব ফর একজাম্পল দেখছি দেখো পিল্লে ফার্স্ট অু এক নম্বর দেখো অনেক পুল পুল মানে এটি যে বি সাইড যে ওয়ার্ড আছে কেউটা পদ পড়ুচি পার্ন তো হব না কিপর তো হব না স্কায় তো হব না হবনি জু হবনি টর্ন হব ব্রিজ হবনি কুল হি এনসার নেব পুল পদ পড়ুচি পুল এটি ডবলু এল পুল কুল পদ পড়ে যাচ্ছে পিলে সমস্ত টিকি বুঝেপা চেষ্টা কর ভালোভাবে পুল কুল পদ পড়ে যাচ্ছি তো আপনি তাকে মেচ ম্যাচ করবানি সে কোশ্চেন ক রাইট দ্য সির নম্বর ইন বকসেস এটি সেইভাবে ভাবে পুল পাখার এক নম্বর অনেক বক্সে তুমি নম্বর ঠিক আছে কুলটা কেউঠু আসুচি ম্যাচিং কেউ করুচি এক নম্বর পুল অ তো তুমি এইটি বকস করি কি লিখব ওয়ান বুঝিপার ছিল তাপরে দেখছি ট্রিস কেউটি পদ পড়ুচি কেউটা হব পে ট্রিসটা ট্রিস কেন হব ব্রিজ হব তো ব্রিজ পাখে তুমি এটি কম টু লেখ লেখিকি তা বকসরে দেব বকস ভিতরে টুটা রাখব তাপরে সন সনটা পদ পড়ুচি সনটা টর্ন সহ পদ পড়ুচি সন টর্ন পদ পড়ি যাচ্ছি তো টর্ন পাখানে তুমি কে লেখব তিন লিখিকি বকস ভিতরে তিন লিখব

ৰিড দ্য পয়েম এণ্ড এন্সৰ দ কোৱশ্চনছ দ ফল' এটি পেলাই দশ মাৰ্কৰ এক ছোট পয়েম অঁ সেই পয়েম কু ভাল ভাৱে পঢ়িব বুজিব সেই পয়েম ৰিলেটেড পাঁচটি কোৱশ্চন দি তুমি তাহ্চনৰ আ এনচৰ কৰিব দেখ পঢ় সমস্তে এ ফক্স ৱাছ মুভিং অৱান ডে এণ্ড জষ্ট এবভ হিজ হেড হিছ এ ভাইন ৱিথ লভলি গ্ৰেপচৰিচ ৰাইফ এণ্ড পৰ্পল ৰেড দেখ সমস্তে এ ফক্স মুভিং অন ওয়ান ডে তা মানে কম পেয়ে ফক্স মানে কোণ কোকি শিয়া গোটে কোকি শিয়া দিনে এক কোকি শিয়া বুলু লা মুভিং মানে এণেতেণে বুলি চারিআ বুলু লা এন্ড জস্ট এভিজ হেড জস্ট এভিজ হেড মানে ঠিক তার মুন্ড উপরে হি স এ ভাইন উইথ লভ্লি গ্রেপস ভাইন মানে হচ্ছে অঙ্গুর অঙ্গুরলতা লভলি গ্রেস মানে বহু সুন্দর পাচালা অঙ্গুরকুড়ি হয়েছি সেইটা সে দেখিলা তা মুন্ড উপরে মানে ঠিক সে যেতে বুলু লা ঠিক তা মুন্ড উপরে দেখা গোটে গছর অঙ্গুরলতার অঙ্গুর বহু হয়েছি রিচ রাইফ অ্যান্ড পর্পল রেড মানে হচ্ছে বাইগণী রেড মানে হচ্ছে লাল কলর বাইগণী লাল কলর এক অঙ্গুর পাচি তো সেটা সে দেখা যেতে বেলা সে বুলু থাকে কোকি শিয়াড়িটি দেখা তা মুন্ড উপরে এইভাবে এক অঙ্গুর লতা সুন্দর যুদর অঙ্গুর গোল পাচিকি রয়েছে সমস্ত পেলি এই প্যারাগ্রাফ টি ভালোভাবে বুঝিপার চলো কোশ্চেন আনসার করা দেখ ফার্স্ট হাট ইজ দবউট এ পয়েমটি টি কাহ বিষয় কাহ বিষয় পেল গোটে ফক বিষয় লেখা যাই না পয়েম এবাউট এ ফে

অঙ্গুর পাচিকি ঝুলিচি হি স এ ভাইন মানে অঙ্গুর লতা হি স ভাইন উইথ লভলি গ্রেপস অভিজ্ হেড তাপরে নেক্সট দেখ আইভি হাট ওয়ার দ গ্রেপস লাইক সে যে অঙ্গুর গ্রেপস মানে অঙ্গুর সে অঙ্গুর কিভাবে ভাবে দেখা কিভাবে দেখা যা রিচ রাইফ অ্যান্ড পপল রেড বাইগণী লাল পুরা পাচিকি দেখা যাচ্ছি দ গ্রেপস ওয়ার রিচ রাইফ অ্যান্ড

তো এটা তুমি পড়িচ এটা তো ভালোভাবে প্যারাগ্রাফ কু ভালোভাবে বুঝিপার না ওয়ানস দেয়ার লিভড ইন এ জ্যাকেল ইন এ ফরে এক জঙ্গলরে গোটে জাকেল রা ওয়ান ডে হি ডিড নট গেট এনি ফুড দিনে সে কিছু না। হি ভেরি হঙ্গ্রি সে বহু ভোকিলা হয়ে গেল ইন দ ইভনিং দ হঙ্গ্রি এ ভিলেজ দিনে সন্ধ্যায় সে ভোকিলা জ্যাকেলটি শৃগাটি গাঁ ভিতরক হি মুভ হিয়াৰ এণ্ড দেয়াৰ ইন দ ভিলেজ সেই সেই মুভ মানে গতিকে এণে তেনে বুলিবা গাঁৱৰে বুলুৰা হি ৱা লুকিং ফৰ ফুড মানে লুক ফৰ লুকিং ফৰ কৈছিল পিলে খোজিবা সেই গাঁৱৰে এণে তেনে বুলিকি খাদ্য খোজুৰা ক'ৰ যদি খাদ্য মিলিব কাংকিনা তাক বহুত জোৰ চে ভোক লাগিল বাইচানস হি ফেল ইন টু এ ৱাচৰমেন ষ্টক হুইচ ৱাজ ফুল অফ ব্লু ৱাটৰ বাইচান্স মানে ক' দুর্ভাগ্যবশত মানে কোণ মানে সে কন করেছি না সে ব্লু ওয়াটার ওয়াশরম্যান হচ্ছে মানে যে লুগা সফা করতে যে তো সে যে ব্লু ওয়াটার ওজালা যে নীল কলার রঙরে সে লুগা সফা করে তা কলার দিয়ে তো সেই টবরে সে কন করিলা সে শৃগাটি পড়িগাল তো সে পুরো ব্লু হয়ে গলা হি বিকেম ব্লু এন্ড। সে নীল হয়ে গলা এন্ড অদর জ্যাকলস কুড নট নো হিম অলগা শৃগা মানে তাহলে চিহ্নিপারে না তো এইটা আমার প্যারাগ্রাফ ভালোভাবে পড়িল বুঝিল চলো কোশ্চেন আনসার কর ফার্ট কোশ্চেন দেখ হাট ইজ দ্য এই প্যারাগ্রাফটি কাহা বিষয় দেখ সমস্তে দারাগ্রাফ ইজ এ হঙ্গ্রি জ্যাকেল মানে এক ক্ষুদার্থ মানে শৃগাড় বিষয় তাপরে সেকেন্ড দেখ

When did the jackal come into the village? Jackal से शुरुआत कितने बड़े और गांव को आशिला evening रहना तो answer कौन लिखिबो? The jackal came into the village in the evening. तब फिर B देखो what was he searching for in the village? Search मने खुजीबा से गांव में कौन खुजी थिला कौन पीले खुजी थिला खाद्य खुजी थिला ना तो answer कौन लिखिबो? He was searching for food in the village. तब फिर B आय देखो where did he move in the village? से से गाँवें क्योंठ बुलू हियर एंड देयर एणे तेणे बुलू था हि मुफ हिअर एंड देयर इन द दिलेज तापर भि सेकेंड आई देख व्हाट डिड हि फॉल इनटू टू से क्योंठि पड़गला कौटि पे वाशरमेन स्ट्रेना हि फल इन टू ए वाशरमैन स्टॉप व्हिच वाज फुल ऑफ ब्लू वाटर तापर भि थर्ड आई देख ह्वाट व्हेन हि फेल इनटू द टफ जिते से से ब्लू कलर व्वाटर टप्रे पड़गला से कौन है पूरा ब्लू देखा गला ह्वेन हि फेल इन टू द टप हि बिकेम ब्लू आई एक्स देख ह्वाई कुड नट द अदर जैकल्स नो हिम ह्व मैने का अलग श्रृगा मैंने चिन्ह पारे नहीं कहीं पे काईकना से तार ब्लू कलर हो जा कलर चेंज हो जाए थिला से

সমস্ত পিলে কেতে কেত মার্ক রাখল সমস্ত জনাইব কমেন্ট বকসরে আজে সবুলে করি ট্রায়ে করব তাপরে ক্লাস দেখি ম্যাচ করাইব ঠিক আছে দেখ নেক্সট ক্লাস আমি ল্যাসন ফোর পড়ি যেটা কি আমার নেম হোক বিষা মুন্ডা ঠিক লাইক সেয়ার অ্যান্ড সবসক্রাইব আওয়ার চ্যানেল থ্যাঙ্ক